ডাইনোসর যা সরীসৃপ প্রজাতির প্রাণীদের পূর্বসূরি ছিল, কিন্তু আকারে বিশাল এই ডাইনোসররা পৃথিবীতে বহুকাল যাবৎ রাজত্ব করেছে। প্রায় 14 কোটি বছর ধরে পৃথিবীতে এই দৈত্যাকার প্রাণীদের রাজত্ব ছিল। কিন্তু এরপর কি হলো এবং এরা কোথায় বিলুপ্ত হয়ে গেল? কি এমন ঘটনা ঘটেছিল যা এদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে? এটা জানার জন্য আমাদের বহু বছর আগে যেতে হবে। তো চলুন আমরা চলে যাই আজ থেকে 4.5 কোটি বছর আগে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ থেকে প্রায় 4.5 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া বেশ সুন্দর ছিল। চারিদিকে ছিল গাছপালা, সূর্যের আলো, সমুদ্র থেকে আসা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ছিল এই ডাইনোসররা। কিন্তু এখানে ডাইনোসর ছাড়াও আরেকটি প্রাণীও ছিল যেটি আকারে খুবই ছোট ছিল, আর এটি বর্তমানে ইঁদুরদের মতোই দেখতে ছিল। আসলে বলতে গেলে এটি ছিল আমাদের প্রাচীন পূর্বসূরি, আর ভবিষ্যতে গিয়ে আমরা এদের থেকেই বিকশিত হব। এরা ছিল ম্যামালস, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। আপনাদের জানিয়ে রাখি যে ডাইনোসররা ডিম পারত, কিন্তু এই স্তন্যপায়ী প্রাণীরা ডিম পারত না। আমরা মানুষেরাও স্তন্যপায়ী প্রাণী। সেই সময় এই স্তন্যপায়ীরা ডাইনোসরদের ভয়ে মাটির নিচে গর্ত করে সেই গর্তে বাস করত, আর এদের এই বৈশিষ্ট্যই পরবর্তীতে এদের জন্য বরদান হয়ে দাঁড়ায়। যখন এই জীবেরা আনন্দের সহিত পৃথিবীতে নিজের জীবনযাপন করছিল, সেই সময় 10 কিলোমিটার ডায়ামিটারের একটি অ্যাস্টেরয়েড সোজা পৃথিবীর দিকে ধাবিত হচ্ছিল। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঢুকতেই এর গতি অটোমেটিক্যালি বেড়ে যেতে থাকে। প্রত্যেকটি সেকেন্ডে এটি পৃথিবীর নিকট থেকে অতি নিকটে আসছিল। প্রায় 70,000 প্রতি ঘন্টা গতিবেগে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতেই বায়ুর সঙ্গে ঘর্ষণে এটি আগুনের পিণ্ডতে পরিণত হয়ে যায়। এর চমক এতটাই প্রবল ছিল যে 800 কিলোমিটার পর্যন্ত দূরে অবস্থিত প্রতিটি জীব অন্ধ হয়ে গিয়েছিল, আর এই জীবগুলি একে দেখতে পারছিল না কিন্তু অনুভব করতে পারছিল। এই স্টেরয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, যার ফলে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে পৃথিবীর লাখ লাখ মেট্রিক টন ধাতু মহাকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের স্থানটিতে একটি 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্তের সৃষ্টি হয়। এই গর্তের ম্যাটার আকাশে ছড়িয়ে পড়ে এবং তা ধুলোর মেঘ সৃষ্টি করে। এই বিস্ফোরণের ফলে ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর বহু কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই কারণে সমুদ্রে বিশাল উত্তেজনা সৃষ্টি হয়, যার ফলে একের পর এক সুনামি পৃথিবীর বহু জায়গায় ঘটতে থাকে। এভাবেই পৃথিবীর মহাবিনাশ শুরু হয়ে গিয়েছিল। এই বিস্ফোরণের ফলে রেডিয়েশনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে এর 800 কিলোমিটার রেঞ্জের মধ্যে আসা প্রতিটি জীব পুরো ছাই হয়ে গিয়েছিল। এই মহাবিনাশ চলাকালীন উড়তে সক্ষম জীবেরা এর প্রকোপ থেকে বেঁচে যায়, কিন্তু এটা শুধুমাত্র মহাপ্রলয়ের আরম্ভ ছিল। বিস্ফোরণের ফলে যে লক্ষ লক্ষ মেট্রিক টন ধুলো এবং পাথর আকাশে ছড়িয়ে পড়েছিল, ঠিক 40 মিনিট পর সেগুলো আগুনের গোলা রূপে পৃথিবীতে বর্ষিত হতে থাকে, আর সাথে ধুলোর একটি বিশাল ঝড় 20,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মৃত্যুকে বয়ে নিয়ে আসছিল। এই ধুলোর মেঘ কয়েক কিলোমিটার মোটা ছিল, যার কারণে পৃথিবীতে সূর্যের আলো আসা অসম্ভব হয়ে পড়েছিল। বেশ কয়েক বছর পর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতেই পারেনি, আর এর ফলস্বরূপ পৃথিবীর গাছপালা প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছিল। এই মেঘ পৃথিবীকে চতুর্দিক থেকে ঢেকে রেখেছিল। বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে গিয়েছিল। এর ফলে যেসব ডাইনোসর এই বিস্ফোরণের জায়গা থেকে অনেক দূরে ছিল, তারাও শেষ পর্যন্ত এই অতিরিক্ত তাপের দরুন মারা পড়ে। এই মহাপ্রলয়ের ফলে পৃথিবীর প্রায় 75% জীবের বিনাশ ঘটে, কিন্তু এই মহাপ্রলয় কারোর জন্য লাভদায়ক হতে চলেছে। ডাইনোসরদের বিনাশ একটি নতুন প্রজাতির প্রাণীর জন্য সুবর্ণ সুযোগ ছিল, আর সেই প্রাণী হলো ম্যামালস, অর্থাৎ স্তন্যপায়ী। অত্যধিক গরমের হাত থেকে বাঁচার জন্য এরা মাটির নিচে বাস করতে লাগলো, আর বেঁচে থাকার জন্য এরা সব ধরনের খাদ্য খাওয়া শুরু করে দিল। এই ডাইনোসরদের অবশেষ আমরা ভবিষ্যতে দেখতে পাব, যা এদের সম্পর্কে জানতে আমাদের সাহায্য করবে। মহাপ্রলয়ের কয়েক লক্ষ বছর পর পৃথিবী ডাইনোসরদের থেকে পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছিল, আর পৃথিবীতে একটি নতুন ধারার সূত্রপাত ঘটেছিল,
এই নতুন পৃথিবীতে আমাদেরই পূর্বপুরুষরা সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছিল আর তারা আকারে বেশ বড় হয়ে গিয়েছিল। কিন্তু এদেরকে মোটেও আমাদের মতো দেখতে লাগছিল না, কারণ এদের ভবিষ্যতে আরও কয়েকটি অন্য প্রজাতিতে বিকশিত হতে হবে। আজ থেকে প্রায় 4.7 কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া প্রায় আমাদের বর্তমান আবহাওয়ার মতোই ছিল। সেই সময় পৃথিবীর তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস ছিল আর পৃথিবীর একদিন প্রায় 24 ঘন্টার হয়ে থাকত। এই সময় পৃথিবীর সকল মহাদেশই আমাদের চেনাশোনার মধ্যেই ছিল, শুধু একটি নতুন ভূভাগের রচনা হওয়া বাকি ছিল। পৃথিবীর টেকটোনিক প্লেটে আবারও একটা গোলযোগের সৃষ্টি হলো, যা পৃথিবীর বড় বড় দুটি দ্বীপকে একে অপরের কাছে নিয়ে যাচ্ছিল। আর ওই ভূভাগটি হলো সেই ভূভাগ যেখান থেকে বেশিরভাগ লোক যারা আজ আমার এই ভিডিওটি দেখছেন, এটা হলো ভারতীয় উপমহাদেশ, যা এশিয়ার সঙ্গে ধাক্কা লাগতে চলেছে। এই দুটি দ্বীপের ধাক্কায় একটি নতুন ভূশৃঙ্খলার নির্মাণ হয়, যা আজ হিমালয় নামে পরিচিত। আর এটি হলো সেই হিমালয় পর্বত তথা গোটা পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই পর্বতে ঝরে পড়া বরফ যা পরবর্তীতে বহু নদীর জন্ম দেবে, যা ভবিষ্যতে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষকে পানীয় জল প্রদান করবে। কিন্তু এখনও পৃথিবীতে কিছু একটা বাকি রয়েছে, আর তা হলাম আমরা, অর্থাৎ মানুষ। কিন্তু পরিস্থিতি এখন বদলাতে চলেছিল। আজ থেকে 40 লক্ষ বছর আগে আফ্রিকার পূর্বাঞ্চলে একটি নতুন পর্বত শৃঙ্খলার নির্মাণ হয়েছিল, ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি। এখানে আসা বাতাস এই পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হতো, যার ফলে পর্বতের বিপরীত দিকে থাকা বনাঞ্চলে বৃষ্টিপাত হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আর এই জঙ্গলেই থাকত এপস, এরা গাছের উপরে বাস করত, যেখানে তাদের খাদ্যের কোনো সংকট ছিল না। এই কারণে এরা গাছের উপরেই থাকত, কিন্তু এখানে সময়ের সাথে সাথে খরা পড়তে শুরু করে। বৃষ্টিপাত না হওয়ায় জঙ্গল পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর এই এপসের জন্য খাদ্য সংকট দেখা দেয়। খাদ্যের সন্ধানেরা গাছ থেকে নিচে নামতে বাধ্য হয়। এর নাম এডিফিথিকাস রেমিডাস, যা আমাদের মনুষ্য জাতির পূর্বপুরুষ। এদের মস্তিষ্ক আয়তনে একটি কমলালেবুর মতো বড় ছিল আর এরা প্রায় 4 ফিট লম্বা হতো। বহু যুগের বিকাশক্রমে আমাদের পূর্বপুরুষেরা এখন দুপায়ে চলতে শিখেছে, এর ফলে এদের চলাফেরা করতে বেশি দৈহিক শক্তি খরচ করতে হতো না। এবং এখন এদের মস্তিষ্ক ধীরে ধীরে বড় হচ্ছিল এবং এরাও ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে উঠছিল। সময়ের সাথে সাথে বিকাশ প্রক্রিয়া চলছিল এবং আমাদের পূর্বপুরুষেরাও ধীরে ধীরে বিকশিত হতে থাকে আর এদের মস্তিষ্ক ধীরে ধীরে বড় হতে থাকে। সময়ের সাথে সাথে এরা পাথর দ্বারা হাতের বানানো শিখেছিল, যার ফলে শিকার করা খুব সহজ হয়ে গিয়েছিল। এরপর এরা আগুনের ব্যবহারও শিখে গেল। আগুনের আবিষ্কার কিন্তু আমাদের পূর্বপুরুষরাই করেছিল। এই আগুন তাদের ঠান্ডায় গরম, অন্ধকারে আলো এবং হিংস্র পশুদের আক্রমণের হাত থেকে রক্ষা করত। ধীরে ধীরে এরা পরিবার গঠন করে এবং পরিবারের সঙ্গে জীবন অতিবাহিত করতে থাকে। পরিবারের সঙ্গে থাকার দরুন তারা অন্য জীবদের হাত থেকে সুরক্ষিত থাকত। এরা আগুনে পোড়া মাংস খাওয়াও শিখে গেল, যা কাঁচা মাংসের থেকে চিবানো অনেক বেশি সহজ ও খেতেও সুস্বাদু ছিল। মস্তিষ্কের উপর জোর এদের মস্তিষ্কের বিকাশে অনেক সাহায্য করেছিল। এরা হলো আমাদের পূর্বপুরুষ হোমো ইরেকটাস, যারা অন্যান্য জীবের তুলনায় বেশ বুদ্ধিমান ছিল আর এরা ছিল মিলেমিশে থাকা প্রথম জীব। এরা নিজেদের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন শব্দ বের করত। এভাবেই এরা ধীরে ধীরে ভাষা নির্মাণ করেছিল, যার সাহায্যে এরা একে অপরের সঙ্গে বার্তালাপ করতে পারত। এটা আমাদের একটি বিশাল বড় উপলব্ধি ছিল, যা এখনও পর্যন্ত আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এটি এদের শেষ বিকাশ উপক্রম ছিল, যার পর বিকশিত আমরা এসেছি। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে বহু বছরের বিকাশক্রমের পর আমাদের অস্তিত্বের সূচনা হয়েছিল। আমরা হলাম হোমো সেপিয়েন্স, অর্থাৎ বুদ্ধিমান জীব। আমাদের কাছে পৃথিবীর অন্যান্য যে কোনো প্রাণীর চেয়ে বড় মস্তিষ্ক ছিল। আমাদের কাছে অস্ত্র ছিল, ভাষা ছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের কাছে বুদ্ধি ছিল। এখন থেকে জাস্ট কয়েক সেকেন্ড আগেই আমি, আপনি, অর্থাৎ আমরা প্রায় 4.5 কোটি বছর অতিক্রম করলাম আর এখন আমরা আমাদের বর্তমানে এসে গেছি। এটি হলো আমাদের আজকের পৃথিবী। আজ আমরা বেশ বিকশিত এবং আধুনিক হয়ে গেছি। আজ আমরা আশেপাশের ঘটনাগুলিকে পুরোপুরি বুঝতে পারি। আমরা জানি সমুদ্র কীভাবে সৃষ্টি হয়েছে,
আমরা যে স্থানটিতে বাস করছি সে স্থানটির উৎপত্তি বা কীভাবে হয়েছে আমরা সেটাও জানি, আর এর সাথে সাথে এও জানি পৃথিবীতে জীবের কীভাবে সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, আমাদের আরও বহুদূর যেতে হবে, আমাদের এই বিশ্বকে জানার এখন অনেক বাকি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।